হাই গাইস, আমি মনির হোসেন। গোলো বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনি দেখে থাকেন যে আমি আমার চ্যানেলে বিভিন্ন বিজনেস রিলেটেড বিভিন্ন তথ্য দিয়ে থাকি। অবশ্যই আপনি আমার চ্যানেলটি নিয়মিত ফলো করেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। আজকের আমি আপনাদের সামনে যে টিপসে যাব সেটি হচ্ছে কফি মেকার, নতুন এক বিজনেস আইডিয়া। আপনি যদি বিভিন্ন শপিং মলগুলোতে যান, তখন দেখবেন যে যে কোনো জায়গায় তারা একটি কফি মেকার বসিয়ে কফি এবং দুধ চা বিক্রি করছে। আপনি যদি ক্ষুদ্র কোনো ব্যবসা থাকে অথবা আপনি যদি কোনো ব্যবসা না করে থাকেন, তারপরও আপনি নিজে এই ব্যবসায় নামতে পারেন। খুবই লাভজনক একটি ব্যবসা, যে ব্যবসাটি অসংখ্য মানুষ করছে। আপনি বিভিন্ন দোকানে দেখবেন যে আদার্স ব্যবসা আছে, ব্যবসার পাশাপাশি একটি কফি মেকার রেখেছে। একটি কফি সর্বনিম্ন বিক্রি হচ্ছে 15 টাকায় সর্বোচ্চ 20 টাকা, এবং এক কাপ দুধ চা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকায়। এক কাপ কফি বানাতে খরচ হয় সর্বোচ্চ 60 টাকা, 5 থেকে 7 টাকা খরচ হয়। বলতে গেলে অর্ধেক পরিমাণ লাভ হয়। আপনি শুধু এই বিজনেসটি করলে দেখবেন যে আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ এখানে অপচয় হওয়ার কিছুই নেই। আপনি আপনার কাস্টমার বুঝে আপনি সেই পরিমাণে কফি অথবা চা বানালে অবশ্যই আপনি লাভবান হবেন। একটি কফি মেকারের দাম পড়বে 25 থেকে 35 হাজার টাকার ভিতরে। 25 হাজার টাকার ভিতরে আপনি সিঙ্গার পাবেন, 35 হাজার, 28 হাজার বা 30 হাজার ভিতরে যদি আপনি নিতে চান একটু উন্নত মানের, তাহলে একটা ডাবল সেপার পাবেন। একটা আপনি রং চা, একটা কফি অথবা একটা দুধ চা অথবা রং চা, আপনি যেটা চান অবশ্যই বিজনেসটা আপনি ট্রাই করে দেখতে পারেন। আপনার জন্য অবশ্যই আপনি লাভবান হবেন। নতুন নাম্বার, সব নাম্বার লোড আর রবি আর হলি কার থাইল্যান্ড দিন হচ্ছে কাল মোরা দাম 0 হবে না, এটা দেবেন এই ও এই খান্তি বাসা। দেখা হবে নতুন কোনো বিজনেস রিলেটেড আইডিয়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করছি।